বৃষ্টির দিন মানেই মন উদাস করা একটা সময়, হোক না সেটা সকাল, দুপুর কিংবা বিকেল। এমনই একটা সময় ছিল আজকের দুপুরটা। ভীষণ মুষলধারে বৃষ্টি ঝরছিল সারা দুপুর, যদিও এখন তেমনভাবে বৃষ্টি ঝরছে না, তবুও কিন্তু একদম চলে যায়নি। আমিও তাই চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বোনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগতম। আজকের ব্লগে আমি দেখিয়ে দেব আপনার বাগানের প্রিয় ফুল গাছটাতে কিভাবে সঠিক পরিমাণে জৈব সার ব্যবহার করবেন, আর সেটাও আবার ঘরেই। আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু এখনো মুষলধারে বৃষ্টি পড়ছে। যখন ওই বৃষ্টিটা শেষ হবে তখন আমি আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করব। বৃষ্টি কিন্তু সবারই পছন্দ, যদিও কেউ প্রকাশ করে কেউ বা প্রকাশ করে না। আমার বাগানে অনেক গোলাপ ফুটেছে গত কয়েকদিনে। এই গাছটাতে প্রচুর পরিমাণ ফুল ফোটে, 5 থেকে 7 দিন না যেতেই কোনো না কোনো গাছে গোলাপি ভরে ওঠে। দেখতে কিন্তু খারাপ লাগে না, ভীষণ ভালো লাগে। তাহলে চলুন জৈব সার কিভাবে তৈরি করতে হয় আপনাদের দেখিয়ে দেই। আমি ঘরে জুমে রেখেছিলাম ডিমের খোসা, সেই ডিমের খোসাটি কিভাবে ব্যবহার করবেন আজ আমি দেখিয়ে দেব। ডিমের খোসাগুলো আমি একটা বড় প্যানে নিয়েছি, সেটা হাই হিটে জাল করব, যতক্ষণ না ভিতরের যে ডিমের অংশগুলো থাকে সেগুলো পানিতে ধুয়ে যায়। যখনই পানিগুলো ফুটতে শুরু করবে তখনই ডিমগুলো থেকে এভাবেই যে ব্যাকটেরিয়ার অংশগুলো রয়েছে সেগুলো বেরিয়ে আসবে। এভাবে 2 থেকে 3 মিনিট পানিটা বয়ল করে নিলেই আপনার এই খোসাগুলো রেডি। সেটা বেসিনে রেখে ট্যাপটা ছেড়ে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। এটা এখন শুকাতে দেওয়ার পালা। শুকানো হয়ে গেলে কিন্তু আমরা ব্লেন্ডারে কিংবা পাটাতে পিষেই এটা গুঁড়ো করতে পারবো। যদি আপনাদের ব্লেন্ডার হার্ড না হয় তাহলে অবশ্যই ব্লেন্ডার ব্লেন্ড করার চেষ্টা করবেন না, সেই ক্ষেত্রে আপনারা পাটায় বেটে নেবেন। আমি বৃষ্টি শেষ হওয়ার পরে এটা রোদে দিয়েছিলাম, এটা প্রায় 1 ঘন্টাখানিক রোদে শুকিয়ে নিয়েছি, পরে আমি পাটায় বেটে নিয়েছি। এভাবে তৈরি হয়ে গেল ডিমের খোসা জৈব সার। আমি আজকে আরও 2টা জৈব সারের সাথে আপনাদের পরিচয় করে দিব, সেগুলো কিন্তু আপনার বাসায় প্রিয় গাছগুলোতে ব্যবহার করে গাছগুলোর ফুল ফল দ্বিগুণ পরিমাণে পেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আরও 2টা জৈব সার কী কী। সেই 2টা জৈব সার হলো কলার খোসা। আমরা যে কোনো কলার খোসায় এভাবে শুকিয়ে এগুলো একদম ছোট ছোট টুকরো করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারি, সেটা কিন্তু অনেক সুন্দর একটা জৈব সার। এর থেকে ফসফরাস আমরা গাছের জন্য পাই, যেটা গাছের পাতা এবং ফলকে লাল হতে রোধ করে। এর সাথে দেখতে পাচ্ছেন চা পাতি। হ্যাঁ, আমরা চা খাওয়ার পরে যে অংশটুকু ফেলে দিই সেটাই আমরা ব্যবহার করতে পারি জৈব সার হিসেবে। সেগুলো অবশ্যই কিন্তু চিনি আর দুধ ছাড়া হতে হবে, ধুয়ে শুকিয়ে নিলেই হয়ে যাবে। এই যে শুকনো কলার খোসাগুলো এভাবে একটা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে সরাসরি গাছের গোড়াতে আপনারা দিতে পারেন। যে কোনো ফুল গাছের জন্য 2টা কলার খোসা এবং আমরা যে একদম পিষে গুঁড়ো করে নিয়েছিলাম ডিমের খোসা সেখান থেকে 2 চামচ এবং 1 চামচ চাপাতে দিলে যথেষ্ট। এভাবে 2 মাস পর পর ব্যবহার করতে পারেন, কারণ জৈব সার নিজের ঘরের তৈরি, এটাতে কোনো ইফেক্ট হবে না। এখন আমি আমার বেনি ফুল গাছটাতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ব্যবহার করতে হয়। প্রথমেই একটা কাঁটা চামচ কিংবা যে কোনো গাছের নিড়ানি করার জন্য যে যন্ত্রগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে টবের চারপাশে সুন্দর করে ঘুরে নেবেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে, যদি গাছটা অনেকাংশে শিকড় বিছিয়ে দেয় তাহলে কিন্তু একটু দূরত্ব বজায় রাখতে হবে। এভাবে কিছুটা জায়গা খনন করে নিয়ে আমি সেখানে চামচের সাহায্যে চাপাতে দিয়ে দিলাম, দিয়ে আবারও মাটিগুলো সুন্দর করে ভাবে মিশিয়ে দেব। আমি এখানে প্রায় 1.5 চামচ চাপাতি ব্যবহার করেছি এবং 2 চামচ ডিমের খোসার সেই মিশ্রণটি ব্যবহার করেছি।
সেই গুঁড়োটি ব্যবহার করেছি। আর এভাবে ম্যাটের সঙ্গে একদম মিশিয়ে দিলাম। আগে তো পলাশ খোসাগুলো আমি কাছে দিয়ে কেটে দিয়েছিলাম এবং সাথে ডিমের সেই গুঁড়োগুলো। এবং আপনারা চাইলে বাজারে কেনা জৈব সার ব্যবহার না করে নিজে হাতেই ঘরোয়া পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে আপনার ফুলগুলো কিংবা ফলের গাছগুলো প্রাণবন্ত করে তুলতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবারও কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।